আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বান্দা হকের ব্যাপারে সচেতন কিন্তু আল্লাহর হকের ব্যাপারে সচেতন না। তারা কারা? তারা হলেন অনেক নাস্তিক আছেন, অনেক নামদারি মুসলমান আছেন যারা মাশাআল্লাহ সত্যি মানবাধিকারের ব্যাপারে সচেতন। একজন শ্রমিকের অধিকারের ব্যাপারে তিনি সচেতন, নারীর অধিকারের ব্যাপারে তিনি সচেতন, নিজের স্ত্রীর অধিকারের ব্যাপারে সচেতন, প্রতিবেশীর অধিকারের ব্যাপারে সচেতন, এরকম অন্যান্যদের অধিকারের ব্যাপারে উনি খুব সচেতন। এক কথায় আমাদের সমাজ যেটাকে সৎ বা ভালো মানুষ বলে, কিন্তু তিনি তার আল্লাহর অধিকার, তার সৃষ্টিকর্তার অধিকারের ব্যাপারে সচেতন না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যার নুন খেয়ে আমাকে বেঁচে থাকতে হয়, যার নেয়ামতের মাধ্যমে আমার অস্তিত্ব টিকে থাকে, সে রবের যদি আমি নাশুকরি করি আর পৃথিবীর সকল মানুষের কৃতজ্ঞতা আদায় করি, সবার প্রতি দায়িত্বশীল হই, তারপর আমি পূর্ণাঙ্গ দায়িত্বশীল কখনোই হতে পারব না। ব্যাপারটা এরকম হয়ে গেল যে আপনি আপনার বাবাকে মানেন না, আপনার বাবার প্রতি কোনো আপনার কৃতজ্ঞতা বোধ নাই, তার প্রতি আপনার কোনো সিম্প্যাথি, মায়া, শ্রদ্ধা, ভালোবাসা কিছুই নেই, কিন্তু আপনি ভাই বোন, ভাতিজা ভাতিজি, বোন ভাগিনা ভাগিনি সবার প্রতি খুব কেয়ারিং, বাট আপনার মা বাবার পরে আপনি একেবারেই ড্যাম কেয়ারিং। এই বিষয়টা যেরকম গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো, আল্লাহর হক বাদ দিয়ে শুধু মানুষের অধিকার নিয়ে সোচ্চার থাকাটাও ঠিক একই রকম। কারণ আমি যে মানুষগুলোর অধিকার আদায় করতে চাই, তাদের অধিকার আদায় করা বা তাদের অধিকার দেওয়া, আদায় করার তৌফিক দান করা, এগুলো সবগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। তিনি তো মহান সৃষ্টিকর্তা, সব তো তারই সৃষ্টি, অতএব তাকে ভুলে গিয়ে তার সৃষ্টির অধিকারের ব্যাপারে সচেতন থাকা, এটা হলো মা বাবাকে ভুলে গিয়ে ভাই বোনকে নিয়ে কেয়ারিং থাকার মতো। এই জন্য একজন ইমানদার তিনি এই দুইটার মধ্যে সমন্বয় করবেন। প্রথম শ্রেণী যেটা বললাম যে কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা মানুষের অধিকারের ব্যাপারে সচেতন, এমনকি পিপীলিকা, পশু, পাখি, প্রাণী সবগুলো অধিকারের উপরে সচেতন, কিন্তু আল্লাহর অধিকারের উপরে সচেতন না। আবার এর বিপরীতে দ্বিতীয় শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এই কাতারের, সেটা হলো যে আল্লাহর অধিকারের ব্যাপারে টুকটাক সচেতন হলেও বান্দার অধিকারের ব্যাপারে একেবারেই অবচেতন। আল্লাহর অধিকার আদায়ে কিছুটা হলেও চেষ্টা থাকে, কিন্তু বান্দার অধিকার আদায়ে তেমন কোনো চেষ্টা নেই বললে ভুল হবে না। আমরা 99.9% মুসলমান বললেও ভুল হবে না যে এই কাতারের সামিল। যে আমরা নামাজের ব্যাপারে যত সিরিয়াস, আমি আরেকটা মানুষের পেছনে যে সমালোচনা করছি, কথা বলছি, এতে তার অধিকার খর্ব হচ্ছে কিনা, ক্ষুণ্ণ হচ্ছে কিনা, এই ব্যাপারটাতে ততটা আমরা সিরিয়াস না। দেখুন, গোটা কোরআন যদি আপনি খোলেন আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার অধিকারগুলোর ব্যাপারে এত খুলে খুলে বলেন নাই। তাওহীদের ব্যাপারটা বলেছেন, সেটা ভিন্ন, শিরক মুক্ত ঈমান এটার উপর সবচেয়ে বেশি আলোকপাত হয়েছে গোটা কোরআনে, এটা হলো মূল। কিন্তু এরপরে ইবাদতের কথা যদি আপনি বলেন, ইবাদতগুলো ইসলামের পাঁচটা স্তম্ভ, মৌলিক কাজ, এগুলোর গুরুত্ব তো বোঝানো অপরিসীম, এগুলো বলা তো বাহুল্য, বাট সেই ইবাদতগুলোর ডিটেইল, বিস্তারিত বিবরণ আপনি কোরআনে খুঁজে পাবেন না। সংক্ষেপে সংক্ষেপে বলা আছে, বিস্তারিত ব্যাখ্যা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, কিন্তু বান্দার হক সংশ্লিষ্ট বিষয়গুলো তুলনামূলকভাবে কোরআনে অনেক বেশি খুলে খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রেখেছেন, কিন্তু এত বেশি রাখেন নাই, তিনি নিজেই অনেক কিছু বলে দিয়েছেন। তো এই জন্য বান্দার হকের ব্যাপারে সচেতনতা ছাড়া কখনো আমরা ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই, কথা একেবারেই পরিষ্কার। আল্লাহ সুবহানাহু দেখবেন না আপনি নামাজ কত বেশি নিয়ে আসছেন। হ্যাঁ, পাঁচাত্ত নামাজ, এটা তো মৌলিক, পড়তে হবে, ম্যান্ডেটরি, এটা দেখবেন। এরপর আপনি নফল নামাজ যদি নাও পড়েন আল্লাহর কাছে জবাব দিতে নাই, কিন্তু আল্লাহ দেখবেন আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিয়েছেন কিনা, আল্লাহ দেখবেন আপনার মা বাবার প্রতি দায়িত্ব সেটা আদায় করতে আপনি কোনো ত্রুটি করেছেন কিনা, আল্লাহ দেখবেন আপনার ভাই বোনের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল, আল্লাহ সুবহানাহু দেখবেন আপনি যে সমাজে বসবাস করেন সেই সমাজে নানান বিষয় নিয়ে, আঞ্চলিক রাজনীতি, দেশীয় রাজনীতি, জাতীয় রাজনীতি, কিংবা ধর্মের নামে, কিংবা নানা নামে আপনি গ্রুপ করে করে, বলয় করে করে, এই গ্রুপিংয়ের পেছনে পড়তে গিয়ে আপনি কার কার সমালোচনা কি পরিমাণ করেছেন, কার কার চরিত্র হনন করেছেন, কার কার অধিকার নষ্ট করেছেন,
কোন মুরব্বী আপনার বয়সে বড় তাকে অসম্মান করেছেন, কে বয়সে ছোট তাকে আপনি স্নেহ না করে অনাদর করে তাকে আপনি যাতা আচরণ করেছেন, আপনি কি কি কাজ করেছেন, এগুলো হলো আপনার আমলনামার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।